মাঠে দুই দলের ক্রিকেটারদের শান্ত রেখে কিভাবে ম্যাচের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হয় সেটা খুব ভালো করেই জানেন বাংলাদেশি আম্পায়াররা। বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল এশিয়া কাপের সুপার ফোরে হাই ভোল্টেজ ম্যাচে ভারত পাকিস্তানের ক্রিকেটারদের ঠান্ডা রেখে ম্যাচ পরিচালনা করেছিলেন। সেই ম্যাচে অসাধারণ দক্ষতা দেখানোয় প্রশংসায় ভাসছিলেন মাসুদুর রহমান মুকুল। তবে বাংলাদেশি আম্পায়ার ম্যাচ পরিচালনায় দারুণ নিয়ন্ত্রণ দেখালেও তা পারেননি ভারতীয় আম্পায়ার অনিল চৌধুরী। এশিয়া কাপের সুপার ফোরে গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যাচের শেষ অংশে ঘটল চরম অনাকাঙ্ক্ষিত ঘটনা, কলঙ্কিত হলো এশিয়া কাপ। আফগানিস্তানের ক্রিকেটার ফরিদ আহমেদের সঙ্গে মাঠে দ্বন্দ্বে জড়িয়ে যায় পাকিস্তানের ক্রিকেটার আসিফ আলী। সেই দ্বন্দ্ব এক পর্যায়ে গিয়ে ঠেকে হাতাহাতিতে। ক্রিকেট মাঠে যা চরম লজ্জাজনক, নির্বিকার ছিল ভারতীয় আম্পায়ার অনিল চৌধুরী। কোনো পাত্তাই পাচ্ছিল না দুই দলের ক্রিকেটারদের কাছ থেকে। শেষ পর্যন্ত আফগানিস্তানের অন্যান্য ক্রিকেটারদের হস্তক্ষেপে থামেন ফরিদ আহমেদ। মাঠে ক্রিকেটারদের শান্ত রেখে কিভাবে ম্যাচ পরিচালনা করতে হয় তা জানা ছিল না আফগানিস্তান পাকিস্তানের ম্যাচ পরিচালনাকারী দুই ভারতীয় আম্পায়ার জয়রামান ও অনিল চৌধুরীর। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ম্যাচের পর আম্পায়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই।